بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়াহদাহু Wassালাতু ওয়াসসালামু আলা সম্মানিত মুহতারাম সামিঈন ভাই প্রশ্ন করেছেন কোরবানি সম্পর্কে প্রথম প্রশ্ন যে কুরবানির পশুর বয়স কি পরিমাণ হওয়া উচিত এবং কোরবানী কার কার জন্য ওয়াজিব এবং কুরবানি কতদিন দেয়া যাবে এবং কোরবানি সম্পর্কে বিধান কোন কোন পশু কোরবানি করা যেতে পারে বিষয়ে আলোচনা জানতে চেয়েছেন। সংক্ষিপ্তভাবে আমরা কোরবানি বিষয়ে দু একটি কথা বলবো কোরবানি মূলত হবে একমাত্র আল্লাহ তালার জন্য অন্য কারোর জন্য নয় কারণ আল্লাহ তালা ক্রণুল কাইমের মধ্যে বলেছেন হেনবি আপনি বলে দিন ইন্না সালাতি অনুসি অমা হাইয়া ইয়া অমামাতি ইলিল্লাহ হিরব আমার সালাত আমার কোরবানী আমার জীবন আমার মরণ একমাত্র রব্বুল বিলা আলমিনের জন্য জগৎসমূহের প্রতিভা লোকের জন্যই মানে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোরবানি করা কোনো মাজারে বা কোনো দরগায় কোনো পশু উৎসর্গ করা বা মাজার ছাড়াও যদি কেউ কোন কিছু উৎসর্গ করে ছেড়ে দেয় কারণ অথবা কারো নামে যদি যবে হু করে এ কাজগুলো শিরিক হবে এ ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন সরি মুসলিম হাদিস লা ন লহু মিঞ্জাবাহা মান জাবাহালি রাইদুল্লাহ লা আ না লহু মানজাবাহালি যে ব্যক্তি আল্লাহ ব্যতিত অন্য কোনো কারো নামে পশু উৎসর্গ করবে বা জবেহ করবে আল্লাহ তালা লা ন তার ওপরে সুতরাং আল্লাহর জন্যই করতে হবে এরপরে কি দিয়ে কোরবানি করতে হবে এ সম্পর্কেও হাদিস থেকে আমরা পাই সেগুলো হলো উট দিয়ে গরু দিয়ে সর্বোত্তম হলো উট এরপরে গরু বা মহিষ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি পরানুল কারিমে এগুলো কে মূলত আসলে আম বলা হয় আল্লাহ তালা পর কারিমে এদের সম্পর্কে বলেছেন আল্লাহতালা এই সমস্ত চতুষ্পদ জন্তু দিয়েছেন জীবন উপকরণ হিসেবে সেগুলোর উপর তারা যেন আল্লাহ নাম স্মরণ করে আচ্ছা এরপরে ভাইরা প্রশ্ন করেছেন যে পশুর বয়স মানে এ সমস্ত পশুর কোন বয়সে এদেরকে জবহ করা যেতে পারে অনেক অনেক সময় অনেকে একেবারে ছোট বাচ্চা জবহ করে তো শরীয়তে দৃষ্টিতে কোরবানি পশুরও বয়সের দিকটাও খেয়াল রাখতে বলা হয়েছে যেমন উট পাঁচ বছরের হতে হবে গরু বা মহিষ দু বছরের হতে হবে ছাগল বা ভেড়া বা দুম বা এক বছর বয়সে হতে হবে হাদিসের মধ্যে হয়ে যে জাবের রাজি আল্লাহ তালা থেকে একটি হাদিস যে রসুল্লাহ সাল্লাম বলেছেন লাহু যে তোমরা অবশ্যই মুসিম না মানে নির্দিষ্ট বয়সের পশুই কোরবানি করবে তবে যদি তোমাদের জন্য তা দুষ্কর হয় তাহলে ছয় মাসের সাবক কোরবানি করা যেতে পারে পারি মুসলিম হাদিস এনেছেন মূলত আসলে কোন ধরনের পশু জব করা উচিত তার বর্ণনা হল যে গুণগত দিক থেকে কোরবানির পশু যেন একটু ভালো হয় হৃষ্টপুষ্ট হয় যেন অধিক গোস্ত সম্পন্ন হয় নিখুঁত হয় যেন দেখতে মায়া লাগে দেখতে যেন ভালো লাগে ল্যাংরা লুলা খোরা সিং ভাঙ্গা লেজুর কাটা এই জাতীয় দোষটি মুক্ত হতে হবে কারণ হাদিসের মধ্যে এই প্রসঙ্গেও রসুল্লা সাল্লিয়াম উল্লেখ করেছেন যে রসুল্লাহ তিনি আমাদের মাঝে দাঁড়ালেন আর আমার হাত তার হাতের চেয়েও তারপরে চার ধরনের পশু দিয়ে মানে কোরবানি ইমাম ইমাম হাদিসগুলোকে এনেছেন বিভিন্নভাবে বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে তো মূল কথা হল যে সেখানে যেন অন্ধ না হয় অন্ধত্ব স্পষ্ট যেন না হয় রোগক্রান্ত রোগও স্পষ্ট অথবা পঙ্গু বা যার পঙ্গুত্ব স্পষ্ট বা আহত কোন অঙ্গ ভেঙে গেছে নাসাই শরীফের মধ্যে বলা হয়েছে যে কিছু কিছু জন্তু জানোয়ার যেগুলো পাগল টাইপের মানে আহত শব্দের স্থানে অনেকে পাগলও বলেছেন যে এরকমের গরু ছাগল এমন কোন কিছু আর সেগুলো দেওয়া উচিত না আচ্ছা অনুরূপভাবে আমাদের দেশে সাধারণত গরু দেওয়া হয় উট বা গরু উট আর গরুতে মূলত সাত ভাগে কোরবানি দেওয়া যাবে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বর্ণনা করেছেন হাজরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে একটি আদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজার মধ্যে তার মধ্যে বলা হয়েছে উট এবং গরু দ্বারা সাত জনের পক্ষ থেকে কোরবানি করাই বৈধ আল আন বাকার যে উট বা গরু সাত জনের পক্ষ থেকে করা যেতে পারে অনেকে প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা প্রকৃতপক্ষে কোরবানির প্রচলন যদিও জীবিত ব্যক্তির জন্য যেমন আমরা দেখি সাহাবাহিক রাম তারা নিজেদের পক্ষে কোরবানি করেছেন অনেকের ধারণা কোরবানি শুধু মৃত্যু ব্যক্তিদের জন্য এটা ধারণা মোটেই ঠিক নয় তবে মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা আছে কারণ কোরবানি হল এক ধরনের সাদাকা আর মৃত্যু ব্যক্তির নামে যেমন সাদাকা করা যায় তেমন তার পক্ষ থেকে কোরবানিও করা যাবে তবে তাদের জন্য অন্য সাদাকা করাটা বেশি উত্তম অনেকেই প্রশ্ন করেছেন যে কোরবানির সময়সীমা কতদিন কোরবানির সময়সীমা হলো। হজ মাসের তেরো তারিখের সূর্যাস্তের সাথে সাথে শেষ হয়ে যাবে কোরবানির পশু জব করার মূল সময় হল চার দিন মানে কোরবানির ঈদের দিন এবং ঈদের পরবর্তী তিন দিন তার মানে জিলহজ মাসের দশ এগারো বারো এবং তেরো তারিখ ওলামাই ক্রামদের কাছে এটি প্রধান এই কারণে যে কানুর করিমের সুরাহাজ্যের মধ্যে আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে নাম এই ব্যাখ্যা ব্যাখ্যায় ও মাইকেরামগন এই ব্যাখ্যায় দিয়েছেন যে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং চতুষ্পদ জন্তু যা তালা আল্লাহ তাল্লাহ রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে মূলত মূলতের ব্যাখ্যা ইমাম বোখারি আল্লাহ এরহাম রাহিমহল্লাহ তিনি বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহম আব তিনি বলেছেন যে এ আয়তে নির্দিষ্ট দিনগুলো বলতে বোঝানো হয়েছে কোরবানির দিন এবং তার পরবর্তী তিন দিন ফরুল বাড়ির দ্বিতীয় খন্ডে পৃষ্ঠা নম্বর পাঁচশো একষট্টিতে আলোচনা করা হয়েছে এখানে আল্লাহ তালা তোরবানির পশু জবহ করার যে নির্ধারিত দিন হিসাব করেছেন এবং হাদিস এসেছে যে কুল্লু আইয়ামিন তাসরিক ইন মানে আয়াম এ তাসরিকের প্রতিটি দিনই জবেহ করা যাবে মোসনাদ আহমদে এই হাদিসটি আনা হয়েছে এবং হাদিসটির বর্ণনা সহি তাহলে আয়াম এ এর মধ্যে আমরা পেলাম কোরবানি দিন এবং কোরবানির পরে তিন দিন তো এই হল মধ্যেই কোরবানি করতে হবে ছিল উদ্দিনী ভাইদের প্রশ্ন আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে একেবারে ছোট ছাগল জবহ করা যাবে কিনা মূলত আসলে একটি হাদিস এসেছে এমন যে যখন যদি নূতন দুধের দাঁত না ভেঙ্গে নূতন দাঁত না উঠলে সে সমস্ত পশু জবহ করা যাবে না তার মানে আপনি বলেছেন ছয় মাসের ছাগল যদি দুধের দুধের দাঁত মানে যে বাচ্চা দুধ খায় সে বাচ্চা দিলে হবে না নূতন করে যেটাকে আরবিতে মুসিন না বলা হয় বাহ্লা মুসিন্না মানে ওই সমস্ত পশু জবহ মানে যেটা না মানে দাঁত নূতন দাঁত উঠাই ওঠেনি তবে ভেড়া ভেড়ার ক্ষেত্রে ছয় মাস বয়সের বাচ্চা জবহ করা যাবে ভেড়ার ক্ষেত্রে এটি সহি মুসলিমেও এসেছে হাদিসটি এবং নার্সাইতে মধ্যে এসেছে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসিন্ন তথা উট গরু ছাগলের নূতন দাঁত ওঠা পর্যন্ত কোরবানির জন্য উপযুক্ত হবে না তবে যদি একেবারে না পাওয়া যায় শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে ছয় মাসের বাচ্চাও জবেহ করা যাবে সুতরাং উট উটের ক্ষেত্রে পাঁচ বছর উটের ক্ষেত্রে পাঁচ বছর গরুর ক্ষেত্রে দুই বছর ছাগলের ক্ষেত্রে এক বছর আর ভেড়ার ক্ষেত্রে ছয় মাস আমি কথাটি আবারও বলি উটের ক্ষেত্রে পাঁচ বছর গরুর ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের উপরে যেতে হবে ছাগলের ক্ষেত্রে এক বছরের উপরে বাচ্চা জবহ করবেন আর ভেড়া যদি হয় তাহলে ছয় মাসের বাচ্চাও করা যেতে পারে কারণ এ সম্পর্কে ইমাম নববে তিনি বলেছেন ওই হাদিসের যে এখানে ছয় মাসের বাচ্চা শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না কাজী আইয়াজের মতে ওলামা একরাম এই বিষয়টি একমত যে উট গরু বকরি ভেড়া সব কিছুই জাস্ট আদারা কোরবানি বলে মন্তব্য করা হয়েছে তো যাই হোক অধিকাংশই বিজ্ঞানগণ এ শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে মুসিন না ব্যতীত অন্য পশু জব করবে না তার মানে মুসিনে বলা হয় ছয় মাসের বাচ্চা তবে শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে এই কথাটি উল্লেখ করা হয়েছে তো যাই হোক যেই বর্ণনাটি বলা হল ছয় মাসের উপরে ছয় মাসের বেশি বাচ্চা করলে আর এই মতনৈক্য থেকে আমরা বাঁচতে পারবো এবং আমাদের কোরবানি ভাবে আমরা সম্পাদন করতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তফিকেন করুকাল্লাহ আলাসাইদিনা মোহাম্মদিনবীল উমিউ আলী ওসালিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ